স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, দেশে করোনাভাইরাস সংকট মোকাবেলায় সুশাসন, অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ শিরোনামে স্বাস্থ্য খাত সংক্রান্ত যে প্রতিবেদন টিআইবি করেছে তা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও জনমনে বিভ্রান্তিকর। সচিবালয়ে সোমবার সংবাদ সম্মেলনে 12 এপ্রিল টিআইবি প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য তুলে ধরেন তিনি। টিআইবি জরিপ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী করোনার সবশেষ পরিসংখ্যান তুলে ধরে বলেন, যেখানে WHO-র চাহিদা অনুযায়ী একটি দেশের 70% মানুষের টিকার আওতায় আনার কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশে এখন পর্যন্ত 75% জনসংখ্যাকে, অর্থাৎ প্রায় 13 কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। বুস্টার ডোজই দেওয়া হয়েছে 1 কোটি 20 লাখের বেশি মানুষকে। যে 9.5 কোটি টিকা আমরা ফ্রি পেয়েছি তার মূল্য আমরা ধরেছি, কারণ ওটারও তো একটা মূল্য আছে, সরকার দেয় নাই, বাট ওটার একটা মূল্য আছে। সেই মূল্য যদি ধরি তাহলে 25,000 কোটি টাকা ওই টিকার দামই আসে। তা আমরা সেটা না বলে আনুমানিক আমরা বলে দিচ্ছি যে 20,000 কোটি টাকা সরকারের খরচ হলো আর 20,000। ফোনে ফোনে কথা বলে প্রতিবেদনে টিআইবি একের পর এক মন গড়া এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এত ছোট পরিসরের একটা সার্ভে, সেই সার্ভে অবশ্যই সঠিক তথ্য দেয় নাই এবং যে সমস্ত কথা এখানে তুলে ধরা হয়েছে সেটা সঠিক হয় নাই, কারণ দি সার্ভে সাইজ ইজ সো স্মল। আমি মনে করি ইনফরমেশন গ্যাপ আছে, বেসলেস এবং উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম উপস্থিত ছিলেন। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল।